শুভ সকাল 2021 শিক্ষাবর্ষে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তিকৃত সকল প্রথম বর্ষে ভর্তিকৃত সকল ছাত্রছাত্রীকে আমার পক্ষ থেকে ও চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সুস্বাগতম ও অভিনন্দন জানাচ্ছি। যে আমরা আমার পরিচয়টা দিয়ে, আমি সুব্রত সাহা, ইনস্ট্রাক্টর নন টেক ম্যাথামেটিক্স। আমার বিষয়টার নাম ম্যাথামেটিক্স এক, কোড বিষয়ের কোড 65911। ম্যাথামেটিক্স আমাদের বিষয়ের নামেই, গণিত শব্দটা নেই আমাদের বিষয়ের নাম, আমাদের বিষয়ের নামটাই ম্যাথামেটিক্স। তো এখানে আমরা প্রথম যে অধ্যায়টা আলোচনা করব সেটা হচ্ছে গণিত এক বা ম্যাথামেটিক্স এক, ম্যাথামেটিক্স এক। আর দ্বিতীয় প্রথম পর্বে ম্যাথামেটিক্স এক বিষয়টা পড়বো, দ্বিতীয় পর্বে ম্যাথামেটিক্স দুই বিষয়টা পড়বো, তৃতীয় পর্বে ম্যাথামেটিক্স তিন পড়বো আমরা। তো এখানে আমরা কে কোন টেকনোলজিতে পড়ি, হইতে পারে আমি কম্পিউটারের ছাত্র, হইতে পারে আমি আরএসসি টেকনোলজি ছাত্র, আমি কনস্ট্রাকশন টেকনোলজি ছাত্র হইতে পারি, হইতে পারে আমি সিভিল টেকনোলজি ছাত্র, হইতে পারে আমি ইলেকট্রনিক টেকনোলজি ছাত্র। সকলেরই আমাদের এই বিষয়টা আছে ম্যাথামেটিক্স এক বিষয়ে সবাইকে পড়তে হবে। আর আমরা স্মরণ রাখি ম্যাথামেটিক্স গণিত বা ম্যাথামেটিক্স বিষয়টা সহজ, সহজ, খুবই সহজ। ছোট্ট দুইটার প্রশ্ন আমরা তোমরা ক্লাসে আসলে জিজ্ঞাসা করব। আমরা বলি সবাই যদি যায়, আমরা বলি আমরা অঙ্ক কি বিষয়ে পড়ছি, আজ কি পরীক্ষা হলো, অঙ্ক পরীক্ষা হলো। আমরা একটা বলি অঙ্ক কাকে বলে আমরা জানি, তোমরা সকলে এই সংজ্ঞাটা দেখবে, অঙ্কটা কাকে বলে, হোয়াট ইজ অঙ্ক। তাহলে অঙ্ক ইংরেজিটা কি, অঙ্ক ইংরেজিটা কি জানি আমরা, অঙ্ক ইংরেজি কি আমরা বলছি, গণিত ইংরেজি ম্যাথামেটিক্স বিষয় নাম ম্যাথামেটিক্স, তো আমরা তো অঙ্ক ইংরেজি কি গণিত বলতেছি আবার, তাহলে অঙ্ক ইংরেজিটা কি জানবো। অঙ্ক ইংরেজি হলো ডিজিট, ডিজিট হচ্ছে ক্যালকুলেটার, 10 ডিজিট ক্যালকুলেটার, 12 ডিজিট ক্যালকুলেটার। তাহলে হোয়াট ইজ ডিজিট, অঙ্ক কি, অঙ্ক হলো যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 সংখ্যা লেখার যে প্রতীকগুলাকে বলি আমরা অঙ্ক। এরা নিজে একটা সংখ্যাও বটে, কিন্তু এরা সংখ্যা লেখার প্রতীক। জিরোকে বলি আমরা অসার্থক অঙ্ক, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো হলো সার্থক অঙ্ক। তো সুতরাং আমরা অঙ্ক পরীক্ষা দিই নাই, আমরা গণিত পরীক্ষা দিয়েছি। গণিতে অঙ্ক নিয়ে কাজ করা হয়, অঙ্ক চিহ্ন দিয়ে কাজ করা হয়। ওকে, তো আমরা গণিত নিয়ে কাজ করতেছি, আমরা প্রথম অধ্যায়টা আমরা চলে যাই। প্রথম অধ্যায়টার নাম হচ্ছে যে চ্যাপ্টার অধ্যায় এক, সমান্তর ও গুণোত্তর প্রগমন, যেটা আমরা নবম শ্রেণীতে তোমরা অনেকেই পড়েছ। তোমাদের গণিত বিষয় সকলেরই কম্পালসারি ছিল, সকলেরই আবশ্যিক বিষয় ছিল যে গণিত, সাধারণ গণিত, সাধারণ গণিতে তোমরা সমান্তর প্রগমন ধারা পড়েছ। দেখি আমরা আবার দেখি আমরা রিকমেন্ড করে কি পড়ি, আমরা স্লাইড একটু দেখি আমরা সমান্তর প্রগমন কি আছে। দেখো চ্যাপ্টার ওয়ান সমান্তর, চ্যাপ্টার ওয়ান বা অধ্যায় এক সমান্তর গুণোত্তর প্রগমন, অ্যারিথমেটিক প্রগ্রেশন অ্যান্ড জিওমেট্রিক প্রগ্রেশন ইংরেজি। তো অ্যারিথমেটিক সমান্তর গুণোত্তর প্রগমন কি, এটা বোঝার জন্য আমাদের দরকার অনুক্রম বা সিকোয়েন্সটা কি বোঝা, বুঝতে হবে অনুক্রমটা কি জিনিস, আমরা একটু দেখি অনুক্রম। আর এখানে দেখো আমি যে সমান্তর প্রগমন ও গুণোত্তর প্রগমন ইংরেজি আমরা অ্যারিথমেটিক প্রগ্রেশন জিওমেট্রিক প্রগ্রেশন দুইটা ইংরেজি প্রতিশব্দগুলো আমরা লিখেছিলাম, অনুক্রম ইংরেজি প্রতিশব্দ আমরা লিখেছি, সিকোয়েন্স। তো তোমরা আমরা যারা টেকনোলজি পড়ি বা বিজ্ঞান পড়ি বা ইঞ্জিনিয়ারিং পড়ি, যারা আমরা পড়তে আসছি, তারা একটা জিনিস মনে রাখবা, আমরা যে জিনিসটা এটা ইউনিভার্সাল। আমি বাংলাদেশের এই প্রান্তে বসে যা পড়ি, দেখো আমি যদি আমেরিকাতে যাই একই জিনিস পড়ে, একই নামে পড়ে, যদি আমি সাউথ আফ্রিকাতে যাই একই জিনিস একই নামে পড়ে। সুতরাং আমি পিছিয়ে যেই প্রান্তে যাই, যদি আমি বলি সিকোয়েন্স কি জিনিস, সিকোয়েন্স এটা একটা সিকোয়েন্স, সবাই বুঝবে, যারা আমার লেভেলে এই জিনিসটা পড়ে সবাই বুঝবে, কিন্তু আমি অনুক্রম বলে বুঝবো না। এই কারণেই আমি সার্বজনীন করতে, আমি সার্বজনীন ঘটনা করতে আমার ইংরেজি নামগুলো দরকার, যেটা আমাদেরকে উচ্চশিক্ষায় অনেক সহজতা করবে, জিনিসটা অনেক সহজ করবে। তো দেখি আমরা অনুক্রমটা কাকে বলি, আমরা যদি কতগুলো সংখ্যা বার আসি, যেমন আমরা নাম, যেমন নাম দিতে পারি A1, A2, A3 অ্যান্ড সো অন, তিনটা ডট দেখো অ্যান্ড সো অন, এইভাবে বাংলায় আমরা বলি এইভাবে এ টু দি পাওয়ার এন, এ এন সরি এ এন, এর প্রত্যেকটি সংখ্যা কোনো নির্দিষ্ট নিয়ম, নির্দিষ্ট নিয়ম ডিফাইন লো, হোয়াট ইজ নির্দিষ্ট নিয়ম আসতেছি আমরা, অনুযায়ী ঘটিত হয়, এবং এই সংখ্যাগুলো প্রথম দ্বিতীয় তৃতীয় ইত্যাদি ক্রমে ইন অর্ডার
সাধারণ একই ক্রমে সাজানো থাকে, তবে এটাকে একটি অনুক্রম বলা হয়। যে আমরা ব্যাখ্যায় আসি, নির্দিষ্ট নিয়ম কি, দেখো এখানে আমরা তিনটা দিছি, তিনটা উদাহরণ দেখো। উদাহরণ এক, একটা অনুক্রম দেখো এক সাইন সাত, আরেকটা অনুক্রম দেখো দুই সাইন আট ষোলো, আরেকটা অনুক্রম দেখো আট এগারো চৌদ্দ সতেরো। তো দেখো আমরা এখানে এখানে নির্দিষ্ট নিয়মটা কি, নির্দিষ্ট নিয়ম ডিফাইন ল, নির্দিষ্ট নিয়মটা কি এখানে, এখানে দেখো এই যে দ্বিতীয় পদটা গঠিত হয়েছে, দ্বিতীয় পদটা গঠিত হয়েছে যে প্রথম পদের সাথে তিন যোগ করলে দ্বিতীয় পদ পাওয়া গেছে। আবার দেখো তো তৃতীয় পদটা কি, দ্বিতীয় পদের সাথে তিন যোগ করলে তৃতীয় পদ পাওয়া গেছে। তাহলে এই যে একটা এটাকে একটা নিয়ম বলা যায়, একই নিয়মে এরপর এটার সাথে তৃতীয় পদের সাথে তিন যোগ করলে চতুর্থ পদ পাওয়া যাবে, এটাকে বলছে নিয়ম। এখানে দেখো দুই চার আট ষোলো, এখানে নির্দিষ্ট নিয়মটা কি, এই সংখ্যাগুলোর মধ্যে একটা নির্দিষ্ট নিয়ম ঘটানো হয়েছে, সংখ্যাগুলো কি দুইয়ের সাথে দুইকে, এটা দুইকে যদি আমরা দুই দ্বারা গুণ করি চার পাওয়া যায়, চারকে যদি দুই দ্বারা গুণ করি আট পাওয়া যায়, আটকে যদি আমরা দুই দ্বারা গুণ করি ষোলো পাওয়া যায়। তাহলে এখানে নির্দিষ্ট নিয়মটা হলো পরের পদটা আগের পদের দ্বিগুণ। এখন নিয়মে এখানে দেখো তিন যোগ করলে আগের পদের সাথে তিন যোগ করলে পরের পদ পাওয়া যায়, এখানে তাহলে এখানে নির্দিষ্ট নিয়মটা হলো কি পরের পদটা আগের পদের সাথে আগের পদের চেয়ে তিন বেশি, তাহলে এটাকে বলে ডিফাইন ল গঠিত হচ্ছে। তাহলে রুলটা নির্দিষ্ট ডিফাইন কোন কোন রুলে তুমি সিকোয়েন্সটা অনুক্রমটা বানাইবে তুমি এটা নির্ধারিত করে দিবে। এরপর একটা কথা আছে দেখো, এই সংখ্যাগুলোকে প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম সাজানো যায়। এখন দেখো এটাকে প্রথম পদ দ্বিতীয় তৃতীয় পদ সাজাইলে তুমি, যদি এখানে এই তৃতীয় পদকে দ্বিতীয় তানে দাও, দ্বিতীয়টাকে তৃতীয়তে নিয়ে যাও, তাহলে এইটার অনুক্রমটা থাকবে না, এখানে ইন অর্ডার, অর্ডারটা চেঞ্জ হবে না, একই ওই অর্ডারটা বজায় রাখলে এটাকে অনুক্রম বলা হবে। যদি অর্ডারটা না থাকে তাহলে এটা আর অনুক্রম বলতে আমরা পারবো না। নেক্সট দেখো অনুক্রম, এখন ধারাটা কি, ধারাটা আমরা যাই, হোয়াট ইজ ধারা, ধারা বা সিরিজটা কি, কোনো অনুক্রমের পদগুলো পরপর যোগচিহ্ন দ্বারা যুক্ত করা হলে ধারাবাদ। আগে আমরা তিনটে অনুক্রম দেখেছি, পদগুলো মাঝখানে যোগচিহ্ন বসাই দিই অনুক্রম আমরা একটা ধারা পাই যাই। এখন তাহলে প্রগমন কাকে বলে, ধারা পাইলাম বা শ্রেণী পাইলাম প্রগমন কাকে বলে, যদি কোনো অনুক্রমের প্রত্যেকটি পদ পরবর্তী পদের সাথে একই গাণিতিক নিয়মে হচ্ছে, দেখো এটার সাথে তিন যোগগুলো আগেটার সাথে তিন যোগগুলো এটা পাওয়া যাবে, প্রথমের সাথে তিন যোগগুলো দ্বিতীয়, দ্বিতীয়র সাথে তিন যোগগুলো চতুর্থ, চতুর্থের সাথে তিন যোগগুলো পঞ্চম পাওয়া যাবে, তাহলে নিয়মটা একই। এই পদটার জন্য যে নিয়ম আগের পদের সাথে যে নিয়ম, এই পদটার জন্য একই নিয়ম, এখানে দেখো একই নিয়ম। এই সাইড পাতে গেলে সাইড যখন পাইছি দুইয়ের সাথে যে নিয়মে সংঘটিত হয়েছে, আটটা সাইডের সাথে একই নিয়মে সংঘটিত হয়েছে, ষোলোটা আটের সাথে একই নিয়মে সংঘটিত হয়েছে। এই কারণে বলা হচ্ছে যদি কোনো অনুক্রমের প্রত্যেকটি পদ পরবর্তী পদের সাথে একই গাণিতিক নিয়মে সংঘটিত হয় তবে সে অনুক্রমকে প্রগমন বলে। এই অধ্যায়ে আমরা দুই প্রকারের প্রগমন আলোচনা করব, আগেই আমরা বলেছি একটা সমান্তর প্রগমন আর একটা গুণোত্তর প্রগমন। সমান্তর প্রগমনটা কাকে বলে, যে প্রগমনের কোনো পদ ও এর পূর্ববর্তী পদের অন্তঃসর্বদা একই হয় তাকে সমান্তর প্রগমন বলে। যেমন এটা সমান্তর প্রগমন, দেখো এই যে কোনো পদ আর পূর্বের পদ, যে কোনো পদ তার পূর্বের পদ, পার্থক্য দেখো তো এই দুইটার পার্থক্য তিন, আবার এই দুইটার পার্থক্য তিন। যে প্রগমনের কোনো পদ ও এর পূর্ববর্তী পদের অন্তঃসর্বদা একই হয় তাকে সমান্তর প্রগমন বলে। সংক্ষেপে এপি, এপি মানে এ মানে এ স্ট্যান্ড ফর অ্যারিথমেটিক্স, পি স্ট্যান্ড ফর প্রগ্রেশন, দ্যাট ইজ এপি মানে অ্যারিথমেটিক প্রগ্রেশন। দুই পদের এই অন্তরকে সমান্তর প্রগমনের সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স বলা হয়। যেমন এই যে প্রগমনটা দেখো সাধারণ অন্তর তিন, সাধারণ অন্তর প্রগমনকে প্রথম পদকে এটাকে বলে প্রথম পদ, এটাকে এ দ্বারা নির্দেশ করা হয়, আর সাধারণ অন্তরকে ডি দ্বারা নির্দেশ করা হয়, এটাকে ডি দ্বারা নির্দেশ করা হচ্ছে। কত এখানে এ ইকুল টু কত দেখো এক, ডি ইকুল টু হয় সাইর বিয়োগ এক হতে পারে, সাত বিয়োগ চার হতে পারে, দশ বিয়োগ সাত হতে পারে, তেরো বিয়োগ দশ হতে পারে, দ্যাট ইজ ইকুয়াল টু অ্যান্ড সোন, এইভাবে প্রত্যেকটা পার্থক্য তিন হতে হবে। ওকে নেক্সট, সাধারণ পদ বা এন্তম পদ ও এর সমষ্টি নির্ণয় করো। সাধারণ পদ মানে কোনো একটি সমান্তর পদ মানে এ এবং সাধারণ দেওয়া আছে, তাহলে সংগঠিত প্রথম পদটা এ, দ্বিতীয় পদটা কি, এটার সাথে সাধারণত যোগ করে দ্বিতীয় পদ, তার সাথে সাধারণত যোগ করে তৃতীয় পদ পাবে, তার সাথে সাধারণত যোগ করে তৃতীয় পদ চতুর্থ পদ পাবে, পার্থক্যটা একই, পার্থক্যটা যোগ করে দাও। পার্থক্য যদি ডি হয় দ্বিতীয় পদের সাথে, প্রথম পদের সাথে পার্থক্য যোগ করলে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের সাথে পার্থক্য যোগ করলে তৃতীয় পদ, তৃতীয় পদের সাথে পার্থক্য যোগ করলে চতুর্থ পদ পাওয়া যাবে। এবং ধারাটি এইভাবে আমরা যদি ধারা পাই যোগ মাঝখানে পদগুলো মাঝখানে যোগ চিহ্ন দিলে আমরা ধারা পাবো। এখন প্রথম পদ দেখো, আমরা প্রথম পদটা লিখবো আমরা কিভাবে, প্রথম পদ আছে আমরা এ লিখলাম, এটা এ, তাহলে এ কে আমরা একটা ফরমেশন করি, সবগুলোকে একই নিয়মে একটা ফরমেশন করি, যেখানে প্রথম পদের সাথে এক এক সংখ্যাটা আসবে, দ্বিতীয় পদের সাথে দুই সংখ্যাটা আসবে, দ্বিতীয় পদ কত এ প্লাস ডি, এর সাথে দুই সংখ্যাটা নিয়ে আসার চেষ্টা করবো, তৃতীয় পদের সাথে এ প্লাস টু ডি, তিন শব্দটা নাই তিন সংখ্যাটা নেই, তিন সংখ্যাটা নিয়ে আসা আমরা চেষ্টা করবো করি। আমরা এই এ প্লাস ডি, এখানে কোনো ডি নাই প্রথম পদে, তাহলে ডিটা আনতে পারে এক বিয়োগ এক ডি, তাহলে প্রথম পদের
একটা এখানে চলে আসলো। দ্বিতীয় পদের আমরা এ যোগ ডি, এটাকে টু বিয়োগ ডি একে লিখতে পারি, টু ডিকে লিখতে পারি টু বিয়োগ ওয়ান ইন্টু ডি, তাহলে কত এ যোগ ডি এ থাকে, দ্বিতীয় পদের টুটা এখানে চলে আসলো। তৃতীয় পদের ক্ষেত্রে দেখো এখানে এ প্লাস টু ডি, তাহলে টুকে লিখতে পারি কত থ্রি বিয়োগ ওয়ান, লিখতাম থ্রি বিয়োগ ওয়ান ডি, তাহলে এ প্লাস টু ডি থাকলো, কিন্তু এই তৃতীয় পদের তিনটে এখানে চলে আসলো। একইরকম চতুর্থ পদ থ্রি ডি আছে, এটাকে আমরা লিখতে পারি ফোর বিয়োগ ওয়ান ইন্টু ডি। অনুরূপভাবে এনতম পদকে আমরা লিখতে পারি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এনতম পদকে টি এন দ্বারা নির্দেশ করা হয়, সুতরাং টি এন ইকুয়াল টু দিস। এরকমভাবে লিখতে পারি, যদি আমরা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ লিখতে পারি, এরকমভাবে পঞ্চম পদ লিখতে পারি ফাইভ বিয়োগ ওয়ান এ যোগ ফাইভ বিয়োগ ওয়ান ইন্টু ডি, হ্যাঁ টেনতম পদ লিখতে পারি এ যোগ টেন বিয়োগ ওয়ান ইন্টু ডি, সুতরাং এনতম পদ এ যোগ এন বিয়োগ ওয়ান ইন্টু ডি। এনতম পদকে টি এন দ্বারা নির্দেশ করা হয়, সুতরাং টি এন ইকুয়াল টু এ যোগ এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এনতম পদ কোনো সসীম দ্বারা যদি শেষ পদ হয়, সসীম দ্বারা ধরো এই পদটাতে এই দশটা পদ আছে, তাহলে শেষ পদ দশমতম পদ, তাহলে দশম পদটা কত হবে তৃতম পদ দশম পদ, তাহলে এটাকে যদি শেষ পদ হয়, শেষ সসীম দ্বারা কাকে বলে, যে ধারার পদ সংখ্যা একশো হইতে পারে, এক হাজার হইতে পারে, দুই হাজার হইতে পারে, গোনা যায়। আবার যে ধারার পদ সংখ্যা অসীম, গণি শেষ করা যায় না, যেমন তোমরা নবম শ্রেণীতে পড়ছো স্বাভাবিক সংখ্যা সেট অসীম, এটা গণতে পারবে না, তাহলে যদি সসীম দ্বারা শেষ পদ হয় তাকে এল দ্বারা নির্দেশ করা হয়, এবং এল ইকুয়াল টু দিস তৃতম পদটাই তখন এলতম পদ এল দ্বারা নির্দেশ করা হবে, যদি তৃতম পদটা কোনো ধারার শেষ পদ হয়, তাহলে এটাকে এডিস লেখা হয়। এখন দেখো এই সূত্র থেকে আমরা লিখতে পারি কোনো ধারার প্রথম পদ আমাকে দেয়া আছে, শেষ পদ এল দেওয়া আছে, প্রথম পদ যদি এ দেওয়া থাকে তাহলে এখানে কয়টা পদ থাকবে, সাধারণ ধরো দেওয়া আছে, তাহলে এই সূত্র থেকে আমরা এটাকে পার্শ্ব পরিবর্তন করে এটাকে লিখতে পারি এন ইকুয়াল টু এল মাইনাস এ ডিভাইড বাই ডি প্লাস ওয়ান। তাহলে কোনো ধারার যদি প্রথম পদ শেষ পদ এবং সাধারণত দেওয়া থাকে তাহলে ওই ধারাতে কয়টা পদ আছে কোনো সসীম ধারাতে, সেটা আমরা এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি বা বের করতে পারি। নেক্সট, ধরি কোনো সমান্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি আছেন, তাহলে সমষ্টি, তাহলে প্রথম পদ এ, শেষ পদ বা এলতম পদ এল, সাধারণত ডি, তাহলে সুতরাং এসকে লিখতে পারি আমরা কত, দেখো প্রথম পদ যোগ এল মাইনাস এল এ প্লাস ডি, দ্বিতীয় পদ এ প্লাস ডি, প্রথম পদ সাধারণত যেহেতু আমরা ডি বলছি, প্রথম পদের সাথে এ যোগ পাঁচ সাধারণত যোগগুলো দ্বিতীয় পদ পাওয়া যায়, দ্বিতীয় পদের সাথে সাধারণত যোগগুলো তৃতীয় পদ পাওয়া যাবে, তৃতীয় পদ সাধারণত চতুর্থ পদ, এখন তো শেষ পদ এল, তাহলে শেষ পদে এটা আগের পদ গিয়েছে, সাধারণত কম পার্থক্য সাধারণত কম, তার আগের পদকে তার চেয়ে সাধারণত আরেকটা সাধারণত কমবে, তাহলে এই পদগুলো তাহলে এই এসএনকে এইভাবে লিখতে পারি। যদি আমরা উল্টা ক্রমে লিখি, এই দিকটা আগে লিখি, এই পদটা আগে লিখি, উল্টার ক্রমে লিখলে এসেন আবার দিস এসেন, আমরা শেষ পদটাকে আগে লিখলাম, এখানে প্রথম পদটাকে আগে লিখলাম, এখানে শেষ পদটা আগে লিখলাম, সেগুলো সাজাইলাম, তাহলে এখন এই এই উপর নিচে দুইটা প্রথম পদ শেষ পদ দ্বিতীয় পদ পথ শেষ থেকে দ্বিতীয় পদ প্রথম থেকে দ্বিতীয় পদ যোগ করলাম, যোগ করলে কী পাওয়া যায় দেখো তো, এই দুইটা যোগফল এ প্লাস এল, এই দুইটা যোগফল এ প্লাস এল, সবগুলো এ প্লাস এল পাওয়া যায়। এখানে কয়টা পদ ছিল বলছিলাম, এই পদ সংখ্যা কত ছিল, এল তম পদ শেষ পদ, এন তম পদ শেষ পদ, এন সংখ্যক পদ ছিল এই এস এন, এন সংখ্যক পদের সমষ্টি, তাহলে এখানে পদ ছিল এন সংখ্যক, এখানে পদ ছিল এন, তাহলে এই প্রত্যেক এন এটার সাথে এটা যোগ করে এখানে কয়টা আছে, এরকম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা, এরকম এন সংখ্যক পদে থাকবে, এই ধারাতে এন সংখ্যক পদ আছে, তাহলে দেখো এন সংখ্যক পদ এ প্লাস এল, এ প্লাস এল, এন সংখ্যক এ প্লাস এল, এন সংখ্যক এ প্লাস এল কত আছে, এন সংখ্যক এ প্লাস এল যোগফল কত, আমরা দেখো এটা এখানে আনা যাবে, এল প্লাস যোগফলটা দেখো, আমরা এই দেখো এ প্লাস এল, এন সংখ্যক এ প্লাস এল যোগ করলে কত হবে, কত হবে বাকিটার খুব একটা সময় নেই, দেখো আমরা যদি এক যোগ এক সমান সমান কত দুই, এক যোগ এক যোগ এক সমান সমান কত তিন, এক যোগ এক যোগ তিন, দেখো দুই যোগ দুই সমান সমান কত চার, দুই যোগ দুই যোগ দুই সমান সমান কত ছয়, দুই যোগ দুই যোগ দুই যোগ দুই সমান সমান কত আট, দেখো আমরা যদি দুইটা যোগ করি কত হচ্ছে চার, তিনটা যোগ করলে কত হচ্ছে ছয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি দুই ইন্টু দুই, এটাকে আমরা লিখতে পারি দুই ইন্টু তিন, এটাকে আমরা লিখতে পারি তিন ইন্টু দুই, এটাকে লিখতে পারি আমরা কত চার ইন্টু দুই, তাহলে চারটা দুই যোগফলকে আমরা লিখতে পারি চার ইন্টু দুই, চারটা দুই যোগফল দুইটা তিনটা দুই যোগফল লিখতে পারি তিন পূরণ দুই, তাহলে আমরা যদি পাঁচটা তিনে যোগ করলে কি তিন যোগ তিন যোগ তিন যোগ তিন যোগ তিন সমান সমান কত পনেরো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এটাকে লিখতে পারি কত পাই পূরণ তিন, তাহলে পাঁচটা তিনে যোগফল মানে পাঁচ পূরণ তিন,
অনুরূপভাবে আমরা যাই আমরা স্লাইডটা দেখি দেখো তাহলে এখানে এই দেখো এ যোগ এল এ যোগ এন সংখ্যক এল এন ইনটু এ প্লাস এল এই আগে পূর্বের নিয়ম আমরা প্রায় যেহেতু তিনটা পাঁচটা তিন যোগ করলে পাঁচ ইনটু তিন তাহলে এন সংখ্যক তিন যোগ করলে পাঁচ এন ইনটু তিন তাহলে এন সংখ্যক এ প্লাস এল যোগ করলে এন ইনটু এ প্লাস এল তো এখান থেকে আমরা পাই এস এন ইকুয়াল টু দিস এন বাই টু আর এ এ তো আছে এল এর মানটা আমরা কত পারি এল ইকুয়াল টু আমরা জানি এ যোগ এন মাইনাস ওয়ান ইনটু ডি দ্যাশ এস এন ইকুয়াল টু দিস এখন আমরা আসি গুণোত্তর প্রগমন গুণোত্তর কোনো পদের যে প্রগমনের কোনো পদ এর পূর্ববর্তী পদের অনুপাত সর্বদা একই মানে পরের পদ ভাগ আগের পদ তাকে জিপি বলে দুই পদের অনুপাতকে গুণোত্তর প্রগমন বা সাধারণ অনুপাত এবং দুই পদের অনুপাতকে গুণোত্তর প্রগমন সাধারণ অনুপাত বলে সাধারণ অনুপাত প্রগমনের প্রথম সাধারণ সাধারণ গুণোত্তর প্রগমনের সাধারণত গুণোত্তর প্রগমনের প্রথম পদকে এ এবং সাধারণ অনুপাতকে আর দ্বারা নির্দেশ করা হয় নেক্সট স্লাইড যে উদাহরণ দেখো দুই সাইন আট ষোলো এখানে দেখো প্রথম পদে আর এটাকে এই অনুপাত প্রথম দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ কত হয় দেখো তো অনুপাত দ্বিতীয় পদ সাইড অনুপাত দুই সমান সমান দুই আট অনুপাত সাইড সমান সমান দুই আবার ষোলো ভাগ আট সমান সমান দুই তাহলে এটা সাধারণ অনুপাতটা দুই এখানে দেখো তো প্রথম পদে এটাকে সাইড দ্বারা একে সাইড দ্বারা গুণ করলে দ্বিতীয় পদ বোঝায় মানে সাইড অনুপাত এক সমান বা সাইড ভাগ এক সমান সমান কত সাইড ষোলো ভাগ সাইড বা সাইড ষোলো অনুপাত সাইড সমান সমান কত হয় সাইড তাহলে সাধারণ অনুপাত চার তা দেখো এখানে ষোলো আট সাইড দুই এর উল্টা এটা এই পদ ভাগ এই পদ কত হাফ আবার এই পদ ভাগ এই পদ কত হাফ এই পদ ভাগ এই পদ কত হাফ তাই সাধারণ অনুপাত এখানে হাফ অনুরূপভাবে দেখো এটা প্রথম পদ যদি এ হয় সাধারণ পদ যদি আহার হয় এটাকে আর দ্বারা গুণ করলে একে আর দ্বারা গুণ করলে এটা পাওয়া যায় এটাকে আর দ্বারা গুণ করলে এটা পাওয়া যায় এটাকে আর দ্বারা গুণ করলে এটা পাওয়া যায় তাহলে এ টু সাধারণ অনুপাত এখানে আর ধরি গুণোত্তর প্রথম পদে সাধারণ তাহলে প্রগমনটি দিস ধারাটি দিস আগের মতো প্রথম পদ এ দিস এটাকে আমরা প্রথম পদের এই যে সূত্রটা এর মাঝে এটা আমরা একটা নিয়ে আসার চেষ্টা করব আগের মতো এখানে নিয়ে আসছি আর টু দি পাওয়ার এক বিয়োগ এক আর টু দি পাওয়ার জিরো মানে ওয়ান দ্যাট ইজ এটা এ থাকে এ আর কে আর এর পাওয়ার আছে এক এককে আমরা লিখতে পারি দুই বিয়োগ এক আর এর পাওয়ার আছে দুই দুইকে লিখতে পারি তিন বিয়োগ এক আর এর পাওয়ার আছে তিন তিনকে লিখতে পারি চার বিয়োগ এক অনুরূপভাবে এনতম পদ এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এনতম পদকে আমরা টি এন দ্বারা নির্দেশ করা হয় সুতরাং টি এন ইকুয়াল টু এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এন তম পদকে কোন সসীম দ্বারা শেষ পদ হলো একে এল দ্বারা দেখে এল ইকুয়াল টু একই নিয়ম আগের মতো এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান নেক্সট স্লাইড ধরি কোনো গুণোত্তর ধারার বা প্রথম এন সংখ্যক পদের সমষ্টি যদি এস এন এবং ধারাটির প্রথম পদে শেষ পদে এল হয় সাধারণ অনুপাত আর হলে সুতরাং এস ইকুয়াল টু আমরা লিখতে পারি দিস তাহলে এস ইন আর ইন্টু এটাকে যদি এ আর দ্বারা গুণ করি এসটাকে যদি আর দ্বারা গুণ করি তাহলে এখানে এ আর এ আর স্কোয়ার এ আর টু দি এ আর কিউব এখানে দেখো এই পাওয়ারগুলো কি একটা আর বেশি হয়ে যাবে একটা আর বেশি হচ্ছে একটা আর বেশি পাওয়ার বাড়ি যাবে এটা একটা কিউব হয়ে যাবে এটা ফোর হয়ে যাবে এই পদটা এখানে চলে আসবে দিস দিস অ্যাসাইন দিস এটা এইটা এইটা হয়ে যাবে এইটা এইটা হয়ে যাবে এইটা এটা হয়ে যাবে এইটা এইটা হয়ে যাবে এরকম ওকে তাহলে সুতরাং আমরা এখন দেখো আমরা যদি এইটা থেকে এটা বিয়োগ করি এটা থেকে এটা বিয়োগ করি এবং বিয়োগ করলে এস এন বিয়োগ আর ইন্টু এস এন এখান থেকে এস এন যদি কমন নিই ওয়ান মাইনাস আর ইন্টু এস এন থাকে এস এন থাকে তখন আমরা লিখতে পারি এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন এ ইন্টু ওয়ান টু দি পাওয়ার আর টু দি পাওয়ার এন কীভাবে আমরা লিখি এটাকে বিয়োগ করলে এইটার সাথে যদি বিয়োগ করি এখানে এটা থাকে এইটার সাথে এটা বিয়োগ করলে কাটা এটা থেকে এটা বিয়োগ করলে এটার সাথে এটা বিয়োগফল শূন্য এই দুইটার বিয়োগফল শূন্য এই দুইটার এটা আমরা ডাইন দিকে লিখলাম দেখো এটা থাকে এই দুইটা বিয়োগফল জিরো এটা জিরো এটা থাকে এর আগের পদটা এর দিওয়ার আর মাইনাস ওয়ান কাটাকাটি শেষে বিয়োগ থাকে এটা সুতরাং এইটা বিয়োগ এটা থাকে আর বাকি সব কাটা যায় থাকে আমাদের এ বিয়োগ আট টু দি এ ইন্টু আট টু দি পাওয়ার এন যদি আমরা এ কমন নিই ওয়ান বিয়োগ আট টু দি পাওয়ার এন থাকে সুতরাং আমরা এস এন ইকুয়াল টু পাই ওয়ান মাইনাস আর দিয়ে ভাগ করে দিয়েছি যদি আর মান একের চেয়ে ছোটো হয় তাহলে এটাকে আর মানে গেছে ছোট হলে এই যোগফলটা উপরে এটা পজিটিভ হবে এই বিয়োগফলটা এই বিয়োগফলটা ধনাত্মক হবে সুতরাং এস এনটা পজিটিভ থাকে পজিটিভ সংখ্যার জন্য আর মানটা যদি একের চেয়ে বেশি হয় তাহলে এই বিয়োগফলটা পজিটিভ আট টু দি পাওয়ার এন বিয়োগ ওয়ান যোগপদ হবে এই কারণে আমরা সূত্রগুলো এইভাবে লিখি যদি আর আর একের চেয়ে বড় হলে আমরা এইভাবে লিখি আর একের চেয়ে ছোট হলে আমরা এইভাবে লিখি দুইটা সংখ্যাকে আমরা যোগপদক রাখার জন্য ওকে নেক্সট স্লাইড এখন দেখো কতগুলো গুরুত্বপূর্ণ পদ বা ধারা তাদের প্রথম এনপর সমস্যা তোমরা নবম দশম শ্রেণীতে পড়েছো এই ধারাগুলো আমরা মনে রাখবো এগুলো বাইর করার
যে টেকনিক বা কৌশল আমাদের আছে, সূত্রগুলো আছে, আমরা এখানে কিছু আলোচনা করা আছে, আগে ছিল, এখন ওমিট কিছু কিছু জিনিস তোমাদের সিলেবাস থেকে সহজ করার জন্য বাদ দেওয়া হয়েছে। আমরা তোমরা যারা ক্লাসে আসতে আগ্রহী তখন আমরা ক্লাসে হয়তো তোমাদেরকে দেখাতে পারি, কিন্তু আমাদের বর্তমান সিলেবাসে এগুলো অন্তর্ভুক্ত নয়, কিছুটা বাদ দিয়েছে, প্রমাণটা অন্তর্ভুক্ত নয়, কিছু সূত্রগুলো আছে। আমরা ওয়ান যোগ মানে এন সংখ্যক, এটাকে বলি এন সংখ্যক সবাই সংখ্যা যোগফল, এক যোগ দুই যোগ তিন যোগ সাত যোগ এবং এন পর্যন্ত, ধরো এক থেকে দশ পর্যন্ত যোগফল কত, তাহলে দশ ইন্টু দশ যোগ এক ডিভাইড বাই দুই, এটাকে এক থেকে দশ থেকে, তাহলে এটাকে বলে এন সংখ্যক সবাই সংখ্যা যোগফল, এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু। দ্বিতীয় ধরনটা বলেছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, এটাকে বলে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, দিস কত, এই সূত্র আমরা রাখবো ওয়ান বাই সিক্স ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টুয়াইস এন প্লাস ওয়ান। এটা হলো প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘন, কিউবের যোগফল বা ঘনের যোগফল কত, ইন্টু হলো এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু হোল স্কোয়ার। আর প্রথম এন সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যা যোগফল, প্রথম পদ এক, সাধারণ অন্তর কত দুই, এনতম পদ কত টুয়াইস এন মাইনাস ওয়ান হয়, সব এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা বিজোড় স্বাভাবিক সংখ্যার এনতম পদ টুয়াইস এন বিয়োগ ওয়ান হয়, তাহলে এন এন সংখ্যক পদে যোগফল কত হয়, এটা যোগফলটা দেখা যায় এই যোগফলের সূত্রটা কই, স্লাইড আমরা চলে যাই স্লাইড সারি। দেখো এখানে আমরা এই এস এন এস এস এন ইকুয়াল টু এন বাই টু টুয়াইস এন প্লাস এন মাইনাস ওয়ান ডি পেয়েছি, এই সূত্রে যদি আমরা বসিয়ে দিই এর মান এবং ডি এর মান, এন এর মান বসিয়ে দিই, বসিয়ে দিই তাহলে আমরা এই এন স্কোয়ার পাওয়া যায়, ওই সূত্রে বসে দিলে আমরা এই যোগফলটা এন স্কোয়ার পাওয়া যায়। আবার যদি এন সংখ্যক প্রথম এন সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল টুয়াইস এন, ওইখানে একই সূত্রে বসায় দিলে আমরা প্রায় এন ইন্টু এন প্লাস ওয়ান। নেক্সট স্লাইড। আচ্ছা এখন তোমাদের আজকের কাজ হলো, আমরা যাদের পড়ছি ক্লাসটা আমরা শেষ করে এসেছি, কাজ হলো এই যে দেখো এখানে কতগুলো কি শর্তে সমান্তর প্রগমনটি সমান্তর হবে, কি শর্তে প্রগমনটি এ প্লাস বি প্লাস প্রগমনটি সমান্তর প্রগমন হবে, দেখাও তো কি শর্তে, একই প্রশ্ন না, এই দুইটা এক দিয়ে একই হয়ে গেছে, সরি তোমরা যে কোনো একটার উত্তর করো, কি শর্তে এ প্লাস বি সমান্তর প্রগমন হবে, দুই এত এত প্রগমনটির দশম পদ কত, এত প্রগমনটির বিশতম পদ কত বের করো, এত এত প্রগমনটির এনতম পদ কত বের করো, এই প্রগমনটির যোগফল কত, দিস ইস এখানে এনত সংখ্যক পদের যোগফল কত, যোগফলের সূত্রটা আমরা যেটা প্রমাণ করেছিলাম সেটা লিখে দিবে, এ প্লাস বি এর মধ্যবর্তী দ্বারা মধ্যকটি কত, মধ্যকটি আমরা আগামী ক্লাসে একটু আলোচনা করবো মধ্যকটা, তার তোমরা একটু পড়ে নিবা যদি পারো, লিখবা যদি আগে পড়ে থাকো, নাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা মধ্যক নিয়ে আলোচনা করবো, ছয় এবং চব্বিশের মধ্যে গুণোত্তর মধ্যকটি কত আলোচনা করবো, স্বাভাবিক সংখ্যা সমষ্টি কত আমরা দেখেছিলাম, এই প্রথম এন স্বাভাবিক সংখ্যার সূত্র আমরা লিখেছিলাম, এন সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি কত আমরা লিখেছিলাম, প্রথম এন সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি কত আমরা লিখেছিলাম, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত আমরা সূত্রগুলো লিখেছিলাম। নেক্সট স্লাইড। আচ্ছা আমরা আজকের পার্টটা এখানে শেষ করবো, আমরা শেষ পর্যন্ত আমরা তোমাদেরকে একটা এক্সাম্পল দিই যেটা আমাদের বাস্তব জীবনে কাজ করি। আচ্ছা তোমরা অনেকেই এখন আইপিএল খেলা দেখো, তোমরা অনেকেই এখন আইপিএল খেলাটা দেখো, তোমরা অনেকে এখন আইপিএল খেলাটা দেখো, তো আইপিএল খেলা দেখতে যাই আমরা কি করি, এখানে আইপিএল গ্রুপে কত আটটা দল আছে, কয়টা দল আছে আটটা দল আছে, আটটা দল দেখে প্রত্যেক দল প্রত্যেক সালটাতে খেলে, এক দল আছে ধরো এখানে দেখা যাচ্ছে আইপিএল দুইবার করে খেলে, ধরো একবার করে খেললো দুইবার করে খেললো না, তাইলে প্রথম পর্বে কয়টা ম্যাচ হবে, ধরো বিশ্বকাপে ফুটবলে যে বত্রিশটা দল খেলে, বিশ্বকাপ ফুটবলে বত্রিশটা দল প্রত্যেক দলের সাথে খেলে, তাহলে এখানে যদি প্রত্যেক দল এখানে কি করা হয় চারটা করে দল নিয়ে একটা করে গ্রুপ বানানো হয়, আটটা গ্রুপ বানানো হয়, কিন্তু যদি গ্রুপ না বানায় যদি আইপিএল এর মতো খেলতে দিতে ওরা ওদেরকে প্রত্যেক দলের সাথে খেলবে, তাহলে ঘটনাটা কি ঘটতো আমরা একটু দেখি, বা ধরো তুমি 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 আমাদের পাড়ায় পাড়ায় দেখো শীতকাল আসতেছে, শীতকাল আসতে কি ব্যাডমিন্টন টুর্নামেন্ট চালু হয়, ধরো তুমি এখানকার একটা অর্গানাইজার, তুমি একটা ফুটবল ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছো, তো দেখো তোমার এখানে তুমি কি করলো যারা আর্মি প্রত্যেকে প্রতির সাথে খেলতে দিবে তার প্রথম সাত দল নিবা, তার ওই দলগুলোর মধ্যে সেমিফাইনাল ফাইনাল বানাবে, খেলা অনুষ্ঠিত করবা, এখন দেখো তুমি যখন দশটা বা পনেরোটা দল তোমার এখানে আসলো, এখন তুমি তো শুরু করা তোমার বাজেট কয়টা খেলা আয়োজন করতে হবে চিন্তা করতে হবে, তোমার বাজেটের একটা সমস্যা আছে, টাকা পয়সা খরচের একটা ব্যাপার আছে, তো ধরো তুমি পনেরোটা দল আসলো তাহলে তুমি তো প্রথম চিন্তা করতে হবে আমার যদি আমি প্রত্যেক দলকে প্রত্যেক দলের সাথে খেলতে দিই তাহলে আমাকে কয়টা ম্যাচ বানিয়ে দেবে, বা আমি যদি গ্রুপ করবো কিনা বা ভাগ ধরে নেবো কিনা গ্রুপে, তখন তোমাকে চিন্তা করবে কয়টা দল কয়টা দলের সাথে খেলবে। দেখো আমরা যে ধারা দিয়ে আমরা এই কাজটা কীভাবে করতে পারি, যে ধরো আমার এখানে আইপিএলে কত আটটা টিম আছে, তাহলে প্রত্যেক দলের সাথে খেললে কয়টা খেলা খেলবে, হ্যাঁ পাঁচ মিনিট, হ্যাঁ হচ্ছে আমার
তো দেখো আমরা যদি আমরা এই আটটা টিমকে যদি এইভাবে সাজাই, টিম ওয়ান, টিম টু, টিম থ্রি, টিম ফোর, টিম ফাইভ, টিম সিক্স, টিম সেভেন, টিম এইট, আটটা টিম আমরা এটাকে সাজাইলাম। তো সাজাই দেখো তো আমরা এই প্রথম টিমের সাথে, প্রথম টিমের সাথে কী করলো, প্রথম টিম দ্বিতীয় টিমের সাথে গেলো, প্রথম টিম তৃতীয় টিমের সাথে গেলো, প্রথম টিম চতুর্থ টিমের সাথে গেলো, সব পঞ্চমের সাথে গেলো, সপ্তমের সাথে, ষষ্ঠ সাথে গেলো, সপ্তম অষ্টম সবার সাথে গেলো, তাহলে কয়টা ম্যাচ হলো? ম্যাচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা ম্যাচ প্রথম টিম। তাহলে প্রথম সিটে সবার সাথে খেলা শেষ, আর কারোর সাথে খেলা বাকি নেই, আর কারোর সাথে খেলা বাকি নাই। তাইলে হচ্ছে কত? তাহলে দেখো এবার প্রথম টিম দ্বিতীয় টিমের কি হয়েছে, এই যখন প্রথম টিমের সাথে খেলাটা হয়ে গেছে আর বাকিদের সাথে দ্বিতীয় টিমে খেলা হয়নি, এখন বাকিদের সাথে দ্বিতীয় টিম খেলে খেলে প্রথম টিম ছাড়া, তাহলে আরো কয়টা ম্যাচ হবে? এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা ম্যাচ আমরা লিখলাম প্রথম টিমের খেলাগুলো নিয়ে লিখলাম ছয়, দ্বিতীয় টিমের খেলাগুলো লিখলাম ছয়। এখন দেখো এখন যখন তৃতীয় টিমের কাছে এখানে আসতেছি, সে প্রথম টিমের সাথে তার খেলা হয়েছে, তৃতীয় টিম কি করছে, প্রথম টিমের সাথে খেলা হয়েছে, তৃতীয় টিম কি করছে, দ্বিতীয় টিমের সাথে তার খেলা হয়ে গেছে, তৃতীয় টিমের খেলা বাকি রয়েছে কোথেকে, তৃতীয় টিম চার পাঁচ ছয় সাত আট, এই টিমগুলোর সাথে এখন তার খেলা হয়নি। তাহলে তৃতীয় টিম যদি এগুলোর সাথে খেলে আরো কয়টা ম্যাচ হবে? নেক্সট লাইড, নেক্সট লাইড, তৃতীয় টিম যদি আমার এই বাকি কয়টা ম্যাচ আছে দেখো তো, তৃতীয় টিম যদি এই দুইটা দলের সাথে আগে খেলা শেষ এগুলো নিব না, তাহলে বাকি খেলা বাকিগুলো আছে কত, আরো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আরো পাঁচটা ম্যাচ খেলবে। এখন তৃতীয় টিমের সব খেলাও শেষ, চতুর্থ টিম কত রয়েছে, আরো চারটা খেলা বাকি রয়েছে, চতুর্থ টিমের খেলাও শেষ, পঞ্চম টিম আরো তিনটা খেলা বাকি আছে, পঞ্চম টিমের খেলাও শেষ, ষষ্ঠ টিম আরো দুইটা খেলা বাকি, তিনটা খেলা বাকি, একটা দুইটা খেলা বাকি আছে, ষষ্ঠ টিমের সব খেলা শেষ, সপ্তম টিম আরো একটা খেলা বাকি আছে। তাহলে দেখো যে আমরা টোটাল কতগুলো খেলা হবে, সবগুলো খেলা সপ্তম টিম যদি শেষ করলে, অষ্টম টিমে তো যখন গেলাম তখন দেখো আগের সাথে সব টিমের সাথে খেলা হয়ে গেছে, তাহলে আমরা যখন আবার দিস লাইড এস লাইড, তখন আমরা দেখো এই প্রথম টিমে যখন খেলাগুলো পাইলাম ছয়টা পাইলাম, দ্বিতীয় টিমের সাথে কি করলাম সাতটা পাইলাম, তৃতীয় টিমে যখন তৃতীয় টিম চিন্তা করবো আরো সামনে আরো পাঁচটা পাইলাম, যখন চতুর্থ টিম চিন্তা করবো আরো চারটা পাইলাম, তো এরকম ভাবে কি হচ্ছে মোট খেলা হবে কত, সাত যোগ ছয় যোগ পাঁচ যোগ চার যোগ তিন যোগ দুই যোগ এক, মানে যদি আটটা টিম প্রত্যেক দল প্রত্যেক দলের সাথে খেলে, এটাকে যাকে বলা হয় লিগ পদ্ধতির খেলা, তোমরা যদি নাম শুনেছো, তাহলে আটটা টিম আটটা টিম প্রত্যেক দলের সাথে যদি খেলে তাহলে খেলার সংখ্যা হবে এক থেকে সাতের যোগফল, তাহলে এক থেকে সাতের যোগফল আমরা স্লাইড দিতে পারি এর আগেটা এইটাই স্লাইডটা। দেখো আমরা এক যোগ দুই যোগ তিন এরকম যদি এর না হয় সাত হইতো, তাহলে কত হইতো, সাত ইন্টু সাত যোগ এক, মানে সাত সাত ইন্টু সাত যোগ এক, সাত ইন্টু আট ভাগ দুই, সাত ইন্টু আট ছাপ্পান্ন ভাগ দুই আঠাশ, তাহলে আটটা টিম যদি প্রত্যেক দল প্রত্যেক দলের সাথে খেলে তাহলে আঠাশটা টিম আঠাশটা খেলা আমাকে আয়োজন করতে হবে। তাহলে তোমরা যদি এবার পনেরোটা টিম প্রত্যেক দল প্রত্যেক দলের সাথে খেলে তাহলে তোমাকে কয়টা ম্যাচ আয়োজন করতে হবে, যেমন আইপিএল এর দেখো প্রত্যেক টিম প্রত্যেক টিমের সাথে দুইবার করে খেলে, তাহলে একবার করে খেললে হবে আঠাশটা ম্যাচ, দুইবার করে খেললে আঠাশ দুগুণে ছাপ্পান্নটা ম্যাচ হবে, তাহলে আইপিএল এ কিন্তু লিগ পদে ছাপ্পান্নটা ম্যাচ হবে, এরপরে সেমিফাইনাল এই কি কোয়ালিফায়ার ওয়ান, ইলিমিনেটর ওয়ান, কোয়ালিফায়ার টু, তারপরে ফাইনাল খেলা হয়। তো এখানে দেখো তোমরা এবার এখন এবার তোমরা বাসায় কাজ করো, বিশ্বকাপ ফুটবলে বত্রিশটা দল প্রত্যেকে যদি প্রত্যেকের সাথে খেলা আয়োজন করতো ফিফা, তাহলে কতটা ম্যাচ হতো, এটা কিন্তু ক্লাসে আসলে আমি তোমাদেরকে ধরবো বের করে নিয়ে আসবা, যে যদি বিশ্বকাপ ফুটবলে যে বত্রিশটা দল প্রত্যেক দল যদি প্রত্যেক দলের সাথে খেলে তাহলে কয়টা ম্যাচ আয়োজন করা হবে। তবে এটা বের করার আরেকটা টেকনিক আছে আমাদের কাছে, আমরা যখন সমাবেশ করবো সমাবেশে এটা বের করা যাবে, যেহেতু সমাবেশ আমরা পড়ি নাই আমরা ধারা যোগফল বলেছি, ধারা যোগফল দিয়ে এটা খুব সহজে করা যায় এই সূত্রটা দ্বারা, নেক্সট লাইড এটা 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 এইটা করা যায়, তাহলে তোমরা এইটা দেখবে দেখি মাথায় চিন্তা করবে তোমার কাছে এনেট করবে, তুমি যদি আয়োজক হো বিশটা দল আয়োজনগুলো প্রত্যেকের সাথে খেলে কয়টা ম্যাচ হবে, তুমি তোমার দোস্তকে প্রশ্ন করলা দোস্তকে শেয়ার করলা, যদি পাশে কোনো তোমার বন্ধু থাকে বা তারা তুমি ডিপ্লোমাতে ভর্তি হয়েছো তারা হয়তো হ্যাঁ সেকেন্ডারিতে ভর্তি হয়েছে, দেখো একই সমস্যা, পজ হিয়ার পজ করি আমার কাছে সম্মুখে নিয়ে আসেন। এভাবে প্রত্যেকটা তোমরা বাসা করবা, বত্রিশটা দল প্রত্যেকে প্রত্যেকের সাথে খেলে কয়টা ম্যাচ হবে, বিশটা দল প্রত্যেকে প্রত্যেকের সাথে যদি খেলে কয়টা ম্যাচ আয়োজন করতে হবে, পনেরোটা দল প্রত্যেকে প্রত্যেকের সাথে খেললে কয়টা ম্যাচ আয়োজন করতে হবে, এই কাজগুলো তোমাদের হোমওয়ার্ক তোমরা করবে, আর সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদেরকে দিয়েছিলাম একটা স্লাইডে এগুলো তোমরা করবে, আগামী ক্লাসে আমরা মধ্যকনে আলোচনা করবো কিছু সমস্যা নিয়ে, এই অধ্যায়ের বাকি সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করবো, আজকে এখানে পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকো ভালো থাকো,
থ্যাংক ইউ।